হে গাইজ, ওয়েলকাম টু ইপাথশালা ইউটিউব চ্যানেল। আজি এই যে ভিডিও আছে, এই ভিডিওটো আমার গুয়াহাটি ইউনিভার্সিটির অধীনত থাকা সকলবিল ছাত্র ছাত্রীর খুবই ইম্পর্টেন্ট। কারণ দ্য টাইমস অফ ইন্ডিয়া নামৰ যিটো ওয়েবসাইট আছে বা যখন নিউজ পেপার আছে, সেই নিউজ পেপারত একটা আর্টিকল পাবলিশ হয়েছে আজি, যত কোয়াইছে দুর্গা পূজার পিছত কোনো ধরনের অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত নহয়। গতি আজি এই ভিডিওটিত আমি এই যে নিউজ আহিছে, এই নিউজটির উপর আলোচনা করি। আশা করো আপনাদের এই ভিডিওটির জড়িয়ে কিছু পরিমাণে হলেও উপকৃত হব। কিন্তু ভিডিওটির আগলকে যাওয়ার আগত যদিহে আপনাদের এতিয়ালৈকে ইউটিউব চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই, তেতিয়াহলে অনুগ্রহ করে ইউটিউব চ্যানেলটো সাবস্ক্রাইব করে লব। কারণ আপনাদেরও জানে যে মই আপনাদের এনেকা ধরনের গুরুত্বপূর্ণ তথা ইনফরমেটিভ ভিডিওবিল লাগবো। গতি এটা হাকসন আজির আমি মূল ভিডিওটি আরম্ভ করো। চাও যে নিউজ আছে, এই নিউজটিত এইখানে কথা কোয়া হয়েছে যে প্রথমতে এই কথা কৈছে যে আপনাদের অনলাইন পরীক্ষা আছে, এই অনলাইন পরীক্ষা লাস্ট যে ফোর্থ সেমিস্টারের আছে 25 তারিখের আরম্ভ হব। আর এই যে পরীক্ষা আছে 30 ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষা আছে, এই পরীক্ষাটোয় অনলাইন মোডর শেষ পরীক্ষা। আর ইয়ার মূল কারণ কৈছে যে অনলাইন মোডর পরীক্ষা আছে, এই পরীক্ষাটো বহুত ডাউটফুল হয়, স্ক্রুটিনি করতে বহুত ডাউটফুল হয় বলে কৈছে। আর সে কি করেছে, ওপেন বুক এক্সামিনেশন অনুষ্ঠিত হয়ে আছে বর্তমান সময়ত, সেই পরীক্ষা সমূহ দুর্গা পূজার পিছত অনুষ্ঠিত করা নহয়। গুয়াহাটি ইউনিভার্সিটির যিজন আপনার কন্ট্রোলার অফ এক্সামিনেশন আছে ডি জে চৌধুরী স্যার, তেখেতে টাইমস অফ ইন্ডিয়ার লগত যে বার্তালাপ হয়েছিল তাত কোয়া বলে লিখেছে এইখানে কথা যে গুয়াহাটি ইউনিভার্সিটিয়ে যেতিয়ায় অফলাইন মোড অফ এক্সামিনেশন অনুষ্ঠিত করবর চেষ্টা করে বা ডিসিশন এটা লয়, তেতিয়ায় ছাত্র ছাত্রীসকলে অনলাইন পরীক্ষার বাবে প্রটেস্ট করে। কিন্তু দুর্গা পূজার পিছত কোনো ধরনের অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত করা নহয়। গতি এই যে নিউজ আহিল, এই নিউজটোরপরা আমি এটা কথা গম পালো যে গুয়াহাটি ইউনিভার্সিটির আহিবলগা যিসমূহ পরীক্ষা আছে, সেই সকলবিলাক পরীক্ষায় অফলাইন মোডত অনুষ্ঠিত হব, অনলাইন মোডত অনুষ্ঠিত নহয়। বর্তমান যিটো 25 তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হব, সেপ্টেম্বরের 25 তারিখের পরীক্ষা আছে আপনাদের ইতিমধ্যে গম পাইছে, সেই পরীক্ষাটোয়ে হব লাস্ট পরীক্ষা অনলাইন মোডর। গতি আপনাদের গম পালে আপনাদের অফলাইন পরীক্ষার বাবে প্রিপারেশন করবা হয়েছে। গতি ইয়াত আপনাদের কমেন্ট করবলগা এটা একো নাই যে যেটা পরীক্ষা বর্তমান অনুষ্ঠিত হয়েছে ফোর্থ সেমিস্টার, সেই পরীক্ষাটোহে আপনাদের অকল অনলাইন মোডত অনুষ্ঠিত করা হব, অফলাইন মোডত বাকি অন্য যে পরীক্ষা আছে পরীক্ষাও দুর্গা পূজার পিছত অনুষ্ঠিত করা হব। ইতিমধ্যে গুয়াহাটি ইউনিভার্সিটি TDC ফোর্থ সেমিস্টারের এসবি ঘোষণা করেছে, যার উপর মই ইতিমধ্যে ভিডিও বনাইছো। গতি মই তাত দুটা খুব গুরুত্বপূর্ণ টপিক বিচারি পাইছো, যার উপর আপনার ভিডিও বনাই কিনে ইনফরমেশন দিয়াটো খুব জরুরি বলে ভাবো, আপনাদের কমেন্ট করব। এটা হচ্ছে এনভলভর উপর কেনেকে কত কি লিখব লাগিব, লগতে অন্য এটা হয়েছে যে ইমেইল কেনেকে পঠাব লাগিব পরীক্ষার সময়, যে PDF ফাইল আছে PDF ফাইলটো। গতি যদিহে ভিডিওটা বিচার জাস্ট কমেন্ট করে জানাব। গতি এই ভিডিওট ইমান আছে, আশা করো আপনাদের এই ভিডিওটির জড়িয়ে কিছু পরিমাণে হলেও উপকৃত হল, যদিহে ভাবে আপনার এই ভিডিওটে কিছু পরিমাণে হলেও উপকৃত করেছে, তেতিয়াহলে অনুগ্রহ করে এই ভিডিওটি আপনাদের লাইক করব। এই ভিডিওটি আপনাদের যিমান পারে সিমান শেয়ার করো। যদিহে এতিয়ালৈকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই বা E-PATHSHALA ইউটিউব চ্যানেলত নতুন করে আহিছে, তেতিয়াহলে অনুগ্রহ করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লো। E-PATHSHALA ইউটিউব চ্যানেলের এজন গুরুত্বপূর্ণ সদস্য হোক। উন্নত ভিডিওত লোক পাওয়া প্রতিশ্রুতি আজিলেক মই যদি পলিতায় এই ভিডিওটির বিদায় লোক বিচার, ধন্যবাদ, জয় আই অসম।